এনজি সাহেবের 6/6/2024 তারিখে যে সমস্ত সম্পত্তি সমূহ ভোগ এবং ফ্রিজ করা হয়েছিল সেই সমস্ত সম্পত্তির ভিতরে যে সমস্ত স্থাবর সম্পত্তি ছিল সেই সমস্ত সম্পত্তির বিষয়ে আজকে বিজ্ঞ আদালতে অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে প্রকৃত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করা হয়েছে। এর ভিতরে আছে ওনার রূপগঞ্জের 24 কাঠা জমি এবং উত্তরায় একটি প্লট এবং তার উপরে স্থাপনা এবং পাড্ডাতে রূপায়ণ মিলেনিয়াম নামীয় টাওয়ারের অষ্টমতলায় ওনার যেটা অফিস স্পেস আছে সেটা কার পার্কিং সহ এবং ওনার বান্দরবনের 25 একর সম্পত্তি এবং এই আদাবরে যে ওনার স্ত্রীর নামে যে 6টা ফ্ল্যাট পাওয়া গেছিল এই 6টা ফ্ল্যাট এই সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিয়েছেন এবং আমরা নিবেদন করেছি সেখানে যে ঢাকাতে যে সমস্ত সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তির বিষয়ে আমাদের পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে রিসিভার নিয়োগ করার জন্য আর বান্দরবনের সম্পত্তির বিষয়ে জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের জন্য আবেদন জানিয়েছি। এখন আদালত যা আদেশ দেয় সেইভাবে আদালত মঞ্জুর করছে কিন্তু আদেশ এখন পুরোপুরি পাস হয়নি।